ঘরের মধ্যে জমা জলে বিদ্যুতের তারপরে দুর্ঘটনা। খড়দার আবাসনে একই পরিবারের তিনজনের মৃত্যু। টিটাগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু। ভগবানপুরে নৌকায় ত্রাণ নিয়ে যাওয়ার পথে দুজনের মৃত্যু। বৃষ্টি থামলেও জলের তলায় কলকাতার বিস্তীর্ণ এলাকা। দক্ষিণে নিউগড়িয়া থেকে বাঙুর ভিআইপি এখনো জলবন্দী রাস্তা। বর্তমানে হুড়মুড়িয়ে ভাঙল বাড়ি। জল থই থই খিদিরপুর। শেষ মুহূর্তে মমতার সভা বাতিল। লন্ডন নয়, কলকাতা এখন ভেনিস। ঘোচা সুকান্তর। পুরসভা তৎপর, তাই দ্রুত নামছে জল দাবি ফিরহাদের। ভোটে হার, সাংগঠনিক ত্রুটি কবুল সুকান্তর। একই সুর দিলীপেরও। খামতি ছিল বলে আমরা পরাজিত হয়েছি। হয়তো কোথাও স্ট্র্যাটেজিতে ভুল ছিল, খানিকটা আমরা সফল হয়েছি, অর্ধেকটা। সুনীল মন্ডল, অশোক দিন্দা, অরিন্দ ভট্টাচার্যের কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার করতে চেয়ে রাজ্যকে চিঠি স্বরাষ্ট্র মন্ত্রকের। রাজ্যের নিরাপত্তায় যথেষ্ট পর্যালোচনার পর সিদ্ধান্ত জানালো দিল্লি। শুরু জল্পনা। সুকান্তের দায়িত্ব গ্রহণের দিনই ফের বিস্ফোরক তথাগত। দলত্যাগীদের ফিরে আসতে বার্তা সুকান্তর। তৃণমূলে যাওয়ার জল্পনা বাড়িয়ে কংগ্রেস ছাড়লেন ফরাক্কার 5 বারের প্রাক্তন বিধায়ক। বৃহস্পতিবার যোগ দিতে পারেন অভিষেকের জঙ্গিপুরের সভায়। কেন ছাড়ছেন উনিই বলতে পারবেন, মন্তব্য অধীরের। হাই সিকিউরিটি জোনের কারণ দেখিয়ে অভিষেকের বাড়ির কাছে কেন্দ্রীয় বাহিনী নিয়ে প্রচারে বাধা। পুলিশের সঙ্গে বিজেপি প্রার্থীর বচসা। কমিশনের কাছে নালিশ প্রিয়াঙ্কার। আজ হচ্ছে না অভিষেকের র্যালি। করোনা আবহে বিপর্যয় মোকাবিলা আইনসহ 144 ধারা কার্যকর। পদযাত্রার অনুমতি দেওয়া সম্ভব নয়, হাইকোর্টে জানালো ত্রিপুরা সরকার। রাজ্যপালের সম্মতি নিয়ে চার্জশিটে ফিরহাদ, সুব্রত, মদন। বিধানসভায় হাজিরার আগের দিন স্পিকারকে ইডির চিঠি, পাল্টা চিঠি স্পিকারের। আমার প্রত্যাশা আজ আসবেন 2 অফিসার, বললেন বিমান বন্দ্যোপাধ্যায়। দিল্লি হাইকোর্টে ইডির সমন খারিজ। অভিষেক রুজিরার মামলা শুনানি স্থগিত। 3 দিনের মধ্যে দুপক্ষকেই হলফনামা দিতে নির্দেশ আদালতের। সোমবার পরবর্তী শুনানি। এবার স্বামীর সঙ্গে আইনি বিচ্ছেদের পথে বৈশাখী। 3 বছর আলাদা আছি, ডিভোর্স জরুরি, বললেন মনোজিৎ। বিয়ে হবে কি হবে না সেটা তো ভবিষ্যৎ বলবে। এবিপি আনন্দে খবর সম্প্রচারে 10 দিনের মাথায় তৎপরতা। 12 বছর পরে পেনশন পাচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্যের শালিকা ইরা বসু। মিলবে 2009 থেকে বকেয়াও, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। আজ চেতলা খিদিরপুরে জোড়া নির্বাচনী কর্মসূচি মমতার। ভবানীপুর থেকে প্রচার শুরু রাজ্য বিজেপির নতুন সভাপতির। ঘণ্টাখানেক সঙ্গে সুমন রাত 8টা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।